আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহানাস রেসিপি। বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সুজির রসবড়া। এই মিষ্টিটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই মজা। চলুন দেখে নিই কীভাবে মিষ্টিটা তৈরি করতে হয়। প্রথমে একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। চুলার জালটা লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজিটা হালকা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এবার অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা শক্ত মনে হলে সেক্ষেত্রে সামান্য লিকুইড দুধ অ্যাড করে মিশিয়ে নিতে পারেন। এবার দুই হাতে তালুতে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি। এবার এই ডোটা থেকে অল্প কিছু নিয়ে দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বড়া শেপ দিয়ে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। এগুলো এখন ভাজতে হবে। মিষ্টি ভাজার আগে শিরাটা তৈরি করে নিব। চুলে একটা প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এরপর মিষ্টিটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সবগুলো বড়া একে একে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর তেল থেকে বড়াগুলো উপরে ভেসে উঠবে। এবার এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু এখনও কুসুম গরম আছে, এবার এপাশ ওপাশ করে ঘুরিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতে সময় থাকলে সারা রাত বানিয়ে রেখে দিলে ভালো হয়। 1 ঘন্টা পর মিষ্টিগুলোকে সার্ভ করছি। মিষ্টিগুলোর মধ্যে একদম শিরা ঢুকে গেছে। আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই রসে ভরা মিষ্টিটা মুখে দিলেই একেবারে মিলে যাবে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয়েছে এটা জানাতে একেবারেই ভুলে যাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।